কিশোরগঞ্জ শহরতলির কাতিয়ারচর গ্রামের কাতিয়ারচর সমাজ কল্যাণ সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কাতিয়ারচর মৌলভী বাড়িতে শুক্রবার 15 নভেম্বর বিকালে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবিএম জাকারিয়া। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডি চ্যানেল 4.com এর প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আহমেদ ফরিদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিডি চ্যানেল 4.com এর পরিকল্পনা সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আকবরী। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াস মিয়া, ডাক্তার মোহাম্মদ রফিকুর রহমান, মোহাম্মদ বুরহানউদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বকুল মিয়া।